সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন। আর আমাদের সাথে আজকে যে দুজন অতিথি রয়েছেন তাদের মধ্যে রয়েছেন কাজী শাহিদ হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং আমাদের নিয়মিত আলোচক, এবং রয়েছেন মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী বাবুল, আমাদের নিয়মিত আলোচক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবার জন্যে। এবং আমরা দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই আজকে একটি বিষয়ের উপরে আমরা আলোচনা করব, তবে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত আলোচনা নয়। সুতরাং কোনো টেলিফোন ওই সংক্রান্ত টেলিফোন আপনারা না করে আজকের বিষয়ভিত্তিক টেলিফোন বা আপনারা যদি ফেসবুকে মন্তব্য করতে চান আমরা নিতে পারি। আমরা একটি রিপোর্ট দেখব আর আমাদের বিষয়টি হচ্ছে নর্থ কোরিয়ার সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আলোচনাটি হবার কথা ছিল সেটি বাতিল করে দিয়েছেন। চলুন রিপোর্টটি দেখি। একের পর এক পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং এ নিয়ে নর্থ কোরিয়া এবং আমেরিকার কথার লড়াই গোটা বিশ্বকে রীতিমতো অস্থির করে তুলেছিল। সেই প্রেক্ষিতে শান্তির সুবাতাস নিয়ে আসে হঠাৎ আলোচনার প্রস্তাব, আর পৃথিবীকে চমকে দিয়ে সেই প্রস্তাবে সাড়া দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই কোরিয়ার নেতার মধ্যে বৈঠক আশার সঞ্চার করে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং উনের মধ্যকার বৈঠকের জন্য দিন ঠিক করা হয় 12 জুন। সিঙ্গাপুরের সেই বৈঠকটিকে যখন কেবল সময়ের ব্যাপার মনে করা হচ্ছিল তখনই দেখা দেয় শঙ্কা। সাউথ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া চলা, নর্থ কোরিয়ার ক্ষেত্রেও লিবিয়া মডেল অনুসরণ এবং কোনো প্রতিশ্রুতি ছাড়াই পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দেওয়া হচ্ছে, এমন সব অভিযোগ তুলে বৈঠক বাতিলের হুমকি দিয়ে আসছিল নর্থ কোরিয়া। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের একটি বক্তব্যকে ঘিরে কঠোর প্রতিক্রিয়া দেখায় নর্থ কোরিয়া, যেখানে বলা হয় কূটনীতি ব্যর্থ হলে পারমাণবিক অস্ত্রের প্রদর্শনীর সূচনা হতে পারে। আর তাতেই চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ কোরিয়ার নেতাকে লেখা একটি চিঠিতে সেই বৈঠক বাতিলের ঘোষণা দেন তিনি। Let this letter serve to represent that the Singapore summit, for the good of both parties, but to the detriment of the world, will not take place. ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের সামনে সেই চিঠিটি পড়ে শোনান সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও। চিঠিতে প্রেসিডেন্ট লিখেছেন, নর্থ কোরিয়ার নেতার সাম্প্রতিক বিবৃতিতে তীব্র ক্ষোভ এবং প্রকাশ্য শত্রুতা প্রকাশিত হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। Sadly, based on the tremendous anger and open hostility displayed in your most recent statement, নর্থ কোরিয়ার নেতাকে জবাব দিয়ে চিঠিতে ট্রাম্প লিখেছেন, আপনি আপনাদের পরমাণু সক্ষমতার কথা বলেছেন, তবে আমেরিকারটা আরও বিপুল ও শক্তিশালী। তিনি প্রার্থনা করেন যেন সেগুলো কখনোই ব্যবহার করতে না হয়। You talk about your nuclear capabilities, but ours are so massive and powerful that I pray to God they will never have to be used. পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বলেন, নর্থ কোরিয়ার মানুষ এবং পৃথিবীর জন্যই এটি একটি হতাশার খবর। I believe that this is a tremendous setback for North Korea and indeed a setback for the world. বৈঠক হবার মধ্য দিয়ে নর্থ কোরিয়ার মানুষের জীবন মানে অনেক পরিবর্তন আসতো বলেও উল্লেখ করেন তিনি। North Korea has the opportunity to end decades of poverty and oppression by following the path of denuclearization and joining the community of nations. একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে সর্বাত্মক সামরিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। Spoken to General Mattis and the Joint Chiefs of Staff and our military, which is by far the most powerful anywhere in the world, that has been greatly enhanced recently, as you all know, is ready if necessary. একই সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা বহাল থাকবে জানিয়ে ট্রাম্প বলেন, যদি কখনো নর্থ কোরিয়ার নেতার বোধোদয় হয় তাহলে তিনি যেন এগিয়ে আসেন। Kim Jong-un chooses to engage in constructive dialogue and actions. I am waiting. In the meantime, our very strong sanctions, by far the strongest sanctions ever imposed, and maximum pressure campaign will continue. এদিকে বৈঠক বাতিলের খবরে হতবাক হয়ে গেছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন। সেই সাথে দেশে এবং বিদেশে এ নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। শামিম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। কাজী ভাই, আপনার কাছে শুরুতে যাই। এই যে আমাদের প্রেসিডেন্ট, উনি যে কোনো বিষয় হোক না কেন নিউজ সাইকেলটা ডমিনেট করবেনই। উনি প্রত্যেক দিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় থাকবেন এবং কেবল নিউজ ভরা থাকবেন। এই জিনিসটা কিন্তু গত সপ্তাহে
নর্থ কোরিয়ানরা বলেছিল যে ওই লিবিয়ার কথাটা যখন তোলে মাইক পেন্স সাথে সাথে বলেছিল যে এটা হবে না। ট্রাম্পের অ্যানাউন্সমেন্টের 12 ঘন্টা আগে তাদের ভাইস ফরেন মিনিস্টার এক মহিলা চো সান হুই নাম, উনি প্রায় পরিষ্কারভাবেই বলেছিলেন যে শেষ, এই এই কথা তুললে হবে না। যাই হোক, উনারা ক্যান্সেল করার আগে ট্রাম্প করে দিলেন, ক্যান্সেল করে দিলেন, ভালো কথা। এই দুইজনই আনপ্রেডিক্টেবল, একজন হলো পরিবারতন্ত্র বাদ দেন, এখন রাজতন্ত্র, কিং কিম ইজ এ কিং, আর ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড, কিন্তু উনার ব্যবহার এমন যে হি ইজ এন অটোক্র্যাট। তো এইরকম দুজনের মধ্যে যেটা আলাপ আলোচনা হয়, হ্যাঁ, এগুলিতে আমরা যদি যুক্তি নিয়ে বিশ্লেষণ করি না আমাদের মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এই ব্যাপারটা আমরা বেশ আগে থেকে জানতাম যেটা হবে। ঘণ্টাখানেক আগে কিন্তু আবার নর্থ কোরিয়ানরা বললেন যে উনারা আবার দেখা করতে চান ট্রাম্পের সাথে, কিন্তু ট্রাম্প স্টাইল সলিউশন হবে। ট্রাম্প স্টাইল সলিউশন মানে এটা কি? একটু ফুলানো আর কি, একটু পাম্পটি দেয়, কারণ এটা তো প্রেসিডেন্ট খান। আবার আর একটা জিনিস হলো যে ট্রাম্প স্টাইল বলা মানে যে তুমি আর মাইক পেন্স আর জন বোল্টনকে এটার মধ্যে আনবে না, কারণ যখনই লিবিয়ার কথাটা হলো তখন মাইক পেন্স ফক্স টিভিতে বললেন কিম উইল এন্ড আপ লাইক কাদ্দাফি। এইটা কীরকম কথা? এরপরে ওরা এই মিটিংয়ে আসবে কেন? কীরকম প্রশ্নই ওঠে না, মানে এত আনডিপ্লোম্যাটিক কেন? কারণ খালি উনারা নিজেদের বেসের কাছে কথা বললেন যে গাদ্দাফিকে উড়িয়ে ফেলছিলাম, কিমকে উড়িয়ে ফেলবো, কোনো ব্যাপারই না, তার মতো এটা হবে সেটা হবে, এইভাবে তো হয় না। আর ভাইয়ের কাছে যাওয়ার আগে বলি যে ট্রাম্প হলো ট্যাকটিক্যাল, প্রত্যেক দিনের ট্যাকটিক্স জানেন, কিন্তু স্ট্র্যাটেজিটা যে লং টার্ম, আমার মনে হয় না যে উনার কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান আছে। উনি দৈনন্দিন ব্যাপারটা হ্যান্ডেল করে খুব খুশি, কারণ উনি টেলিভিশনে থাকেন, কিন্তু সিরিয়াসলি এতদিন পর্যন্ত কথা হচ্ছে এটার সম্বন্ধে না, সবসময় আমরা কথা বলি, আমরা কিন্তু স্ট্র্যাটেজিটা কি জানি না, কি কৌশল নিয়ে তিনি আসলে এগোচ্ছেন। হ্যাঁ, মানে যদি কৌশলটা এমনই হয় যে শেষ পর্যন্ত গাদ্দাফির ভাগ্যে না ছিল, সেটা কিমের ভাগ্যে হবে, তো কিম তো সেটাতে রাজি হওয়ার সম্ভাবনা, এত আওয়াজ ঢাকঢোল পিটিয়ে যদি আপনি বলেন, ওনার আওয়াজ রাজি হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, আপনার কাছে আমার একটু 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 বেশি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই যে চিঠি লিখে বৈঠক বাতিল এবং চিঠির ভাষা কখনো মনে হচ্ছে এবং প্রকাশ করা, প্রকাশ করা এবং ক্যাপিটাল হিলে আমরা দেখলাম যে সেক্রেটারি অফ স্টেট পড়ে শোনাচ্ছেন। আচ্ছা, তারপরে একটা লাইন যে ওই যে বোমার কথা যখন বলছিলেন যে আমার আমার বোমা বেশি, একবার বলছে আমার টেবিলে বাটন আছে এটা বড়, এবং যে প্রে যে উই নেভার হ্যাভ টু ইউজ ইট, সেন্টেন্সটা হওয়া উচিত ছিল উই নেভার হ্যাভ টু ইউজ ইট অ্যাগেন, কারণ এর আগে পৃথিবীতে দুবার আণবিক বোমা ফাটানো হয় যুদ্ধক্ষেত্রে, একটা হিরোশিমাতে আর একটা নাগাসাকিতে, বোথ ওয়ার ডান বাই দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস ক্যানট সে যে দ্য প্রে দ্যাট উই উইল নেভার ইউজ ইট, ইউ ক্যান বলতে হবে প্রে দ্যাট উই নেভার ইউজ ইট অ্যাগেন, অন্য কেউ ব্যবহার করে নেই। আচ্ছা, বুঝলাম, সেটি এক ধরনের মানে তিনি বলেছেন, কিন্তু আমি বলতে চাইছি যে তার চিঠির যে ভাষাটা কখনো মনে হচ্ছে একটু মমতা মাখা, কখনো একটু কড়া হবার চেষ্টা। আজকে একজন খুব ভালো অ্যানালিস্ট টেলিভিশনে বলেছিলেন যে এই যে প্রি টিন টিনেজার 13-14 বছরের ছেলেমেয়ে যখন তাদের একটা ফোন একটা প্রেম করার চেষ্টা করে, তখন বলে যে তোমার সাথে শেষ, কিন্তু শেষের দিকে আবার বলে কিন্তু এখনো সুযোগ আছে। মানে এটা তো বয়স্ক লোকদের, আমি দেখলাম কয়েকজন ডেমোক্রেট বলছেন যে আপনি বোল্ডলি শেষ করবেন, বোল্ডলি নেগোসিয়েট করবেন, কিন্তু চাইল্ডিশ বিহেভ, বিশেষ করে এই যে একেবারে বিশেষত ভাইস প্রেসিডেন্টের কথাবার্তার কারণেই যতটা এরকম হয়েছে, প্রথমে জন বোল্টনই গোলা করে ফেলছে, জন বোল্টন এন্ড ভাইস প্রেসিডেন্ট, তো নেগোসিয়েশন হচ্ছে একটা মানে কেরিয়ার ডিপ্লোম্যাট যারা ওই লেভেলে কথাবার্তা হবে ওই ধরনের, কিন্তু আমি একদিকে বন্ধুত্বের হাত বাড়াবো, আরেকদিকে হুমকি দিব যে পারবিক বোমা এবং অন্যান্যভাবে, যার জন্য ইভেন রিপাবলিকানরা অনেকে তাকে আমাদের ভাইস প্রেসিডেন্টকে ডাফার ডিপ্লোম্যাট বলেছে, হি ইজ এ ডাফার, হি কুড নট হ্যান্ডেল ইট।
তো আমাদের আমি একটু বারবার আগে থেকে কয়েক মাস আগে থেকে বলতেছিলাম যে আমাদের প্রেসিডেন্টের পার্সোনালিটিটা একটু ডিফারেন্ট, উনি নট লাইক আদার প্রেসিডেন্টস, ওনার প্রেসিডেন্সিয়াল পার্সোনালিটি নেই, উনি একটু বুলি টাইপের লোক, তাই বুলি ডাজেন্ট ওয়ার্ক, এটা আরেকটা প্রমাণ হয়ে গেল যে বুলি ডাজেন্ট ওয়ার্ক, হুমকি দুমকি দিয়ে কাজ হয় না সব জায়গায়। আচ্ছা, এখন আমি আপনার কাছে জিজ্ঞেস করি বাবুল ভাই, সেটি হইতেছে যে আপনি একটা আলোচনা করবেন একটি কূটনীতি এবং ভিতরে ভিতরে অনেক ধরনের পরিকল্পনা থাকে, স্ট্র্যাটেজি থাকে, কৌশল থাকে, আমেরিকা নিশ্চিতভাবে সর্বোচ্চটুকু আদায় করে নিতে চাইবে, এটিও ঠিক, কিন্তু এত কথা কিসের? না, কথা থাকতেই পারে, যে বাইরে এত প্রকাশ্যে এইসব কথাবার্তা বলারই দরকার নেই। আপনার বস্টনে একটা আমাদের দেশের যারা আমাদের কিছু বন্ধুবান্ধব ফরেন মিনিস্ট্রিতে কাজ করেন তাদেরকে চাকরিতে জয়েন করার পরে বস্টনে আপনার স্কুল অফ ডিপ্লোম্যাসি আছে, ওখানে তাদের সব কিছু শেখানো হয় যে ক্যারিয়ার ডিপ্লোম্যাট যারা, যে আমার মনে হয় কি তাদেরকে আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টকে ওখানে ভর্তি করা উচিত। অনেস্টলি আই ফিল লাইক, বিকজ আর যে জন বোল্টন যিনি ছিলেন অলরেডি জাতিসংঘের রাষ্ট্রদূত ছিলেন, ওনার এগুলো মানে বিকজ ওনার প্রেসিডেন্ট, ওনার যে সরি ওনার যে লিডার উনি হুমকি দামকে দিচ্ছেন, হি ওয়াজ ইন্সপায়ার্ড, উনি ওইভাবে ওগুলো দেখে শুনে ইন্সপায়ার্ড ফিল করছেন। স্টেট ডিপার্টমেন্ট কিছু বলে না, সব কিছু ফক্স টিভি থেকে বের হয়। এই যে বোল্টনের ইন্টারভিউ সেটা কিন্তু ফক্স টিভিতে, এই পেন্সের মাইক পেন্সের যে ডিজাস্ট্রাস ইন্টারভিউ যেটা বললো যে কিমের পরিণতি একই রকম হবে কাজ, এটা কিন্তু ফক্স টিভিতে। ফক্স টিভি এখন কিন্তু একটা দেশের মানে গভর্নমেন্ট অর্গানের মতো, এগুলি দেখে নর্থ কোরিয়ার লোক 24 ঘন্টা। তাহলে স্টেট ডিপার্টমেন্টের কি কাজ যদি টুইটেই সব হয়? এই মুহূর্তে বলা মুশকিল আমার পক্ষে, আমি জানি না, লোকজন তো কমছে সমানে, হ্যাঁ কমতে কমতে একটা খারাপ অবস্থা এসছে এখন, আই হ্যাভ নো আইডিয়া, আমি জানি না। এইগুলি তো স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা উচিত, কিংবা তাদের গোপনে গিয়ে নর্থ কোরিয়ার সাথে আলাপ আলোচনা করা উচিত। এই গাদ্দাফি ডিলটা পার্টিকুলারলি প্রতীক হিসাবে এত খারাপ, গাদ্দাফির তেমন কোনো জিনিস ছিল না আসলে, অল্প কিছু জিনিস ছিল বোমা বানানের, উনি সব কিছু দিলেন, স্যাংশন কিন্তু উঠল না তখন, উনি দেওয়ার পরে কিন্তু স্যাংশনগুলি যা ছিল থাকলো। তারপরে ওইখানে যখন আরব স্প্রিং হয় তখন নেটো গিয়ে বম্বিং করলো। আচ্ছা, গাদ্দাফির বিষয়টা কি একটু আরেকটু আমরা দর্শকদেরকে ক্লিয়ার করি, অনেকে জানেন অনেকে স্মৃতিতেও আছে, সেটা হচ্ছে তিনি বোমা বানানোর চেষ্টা করলেন কিছু জিনিস, তখন পাকিস্তানের একজন সায়েন্টিস্ট ছিল এ কিউ খান, মেটালার্জিস্ট ছিলেন, পাকিস্তান বম্ব, তো উনার কাছ থেকে পাকিস্তানের কাছ থেকে কিছু যন্ত্রপাতি কিনেন গাদ্দাফি, উনার কোনো এনরিচ ইউরোনিয়ামে ছিল না, কোনো রিঅ্যাক্টরও নাই, কিন্তু ওইটা দিয়ে সেন্ট্রিফিউজ দিয়ে বোমা বানানো যায় যদি আপনি র মেটেরিয়াল কিনতে পারেন কারোর কাছ থেকে। তো ওই সময়টা ওই সোভিয়েত ইউনিয়ন কোলাপস করার পরে ওইখানে এই বিশাল মেটেরিয়াল অনেক স্মাগল বাইরে গেছে, হ্যাঁ, তো যাই হোক এরকম একটা জিনিস, কিন্তু উনার কোনো সায়েন্টিস্টও নাই কিছু না, মানে ইরান আর লিবিয়া খুবই আলাদা, ইরানের প্রচুর লেখাপড়া লোকজন আছেন, হ্যাঁ এটা নাই, কিন্তু যাই হোক উনি রাজি হয়ে গেলেন, কিন্তু ওনার কোনো স্যাংশন উঠল না, এটাও তো নর্থ কোরিয়া জানে যে সব কিছু দেওয়ার পরে কিছু উঠল না। এবং যখন আপরাইজিং হয় তখন নেটো গিয়ে ওইখানে বম্বিং করলো এবং গাদ্দাফি ওয়াজ ফাউন্ড ডেড ইন এ ডিচ। হ্যাঁ, তো কিম কি ইতিহাস জানে না নাকি? তো আপনি যদি গাদ্দাফির কথাটা কিমকে বলেন, ওই বেচারার তো এরপরে আর কিছু করার নেই, কি করবে, দূরে পালানো ছাড়া। আচ্ছা, আরেকটি কথা কাজী ভাই, সেটি হচ্ছে আইন প্রণেতাদের অনেকেই বলছে যে এর আগেও অতীতে নর্থ কোরিয়া আলোচনায় এসেও আলোচনা থেকে ফিরে গেছে বা তারা কথা দিয়ে কথা রাখে না, ঐতিহাসিকভাবেই তারা তাদেরকে বিশ্বাস করা চলে না নর্থ কোরিয়াকে, এবারও সে তেমনটি ঘটেছে বা তাদের সাথে খুব কৌশলগত ভাবে না এগুলো এটা সম্ভব নয়, এরকম কথা অনেকে বলছে। আপনাকে ইতিহাসটা বলি খুব তাড়াতাড়ি, হ্যাঁ, প্রথমে শুরু হয় 1985-এ, নর্থ কোরিয়াকে বলা হলো যে তোমরা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি সই করো, কারণ তোমরা বোমা বানাচ্ছ ইত্যাদি ইত্যাদি, শুনছি যে কিছু ইন্সপেকশন হওয়া দরকার, ওরা কিন্তু এনপিটি জয়েন করলো। তারপরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি ওরা যখন ইন্সপেকশনে যায় তখন নর্থ কোরিয়া বিরাট একটা পাহাড়ি জায়গা,
আর সব কিছু ইন্সপেকশন করা খুব মুশকিল, কিন্তু তারা সন্দেহ করলেন যে কিছু একটা এটা হচ্ছে না সেটা হচ্ছে না, যাই হোক 1985 থেকে শুরু হলো। 1992 প্রথম ইকোনমিক স্যাংশন হলো যে তোমাদের সব কিছু দেখাতে হবে। 1993 তারা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি থেকে উঠে গেল, উঠে গেল, তাহলে তোমার অফিসিয়ালি ইন্সপেকশন করার কিছু নেই। 1993 উইথড্র করলো, তারপরে জিমি কার্টার একটা কিছু ডিল টিল করার চেষ্টা করলো, কিছু হলো না। তারপরে আসলো 1998-96 বিল ক্লিনটন করলো, কিছু হলো না। বারবার একটা ট্রিটি হয়, কিন্তু ট্রিটিগুলি এমন না যে এক বছর দুই বছর থাকার পরে তারা ভাঙলো, ট্রিটিগুলি কিন্তু প্র্যাকটিক্যালি সাথে সাথে ভেঙে যাচ্ছে। এবং দুটা নর্থ কোরিয়ানরা বলে যে তোমাদের স্যাংশনগুলি তোলার কথা এর পরের দিন, কিন্তু উঠাও নাই। আমেরিকানরা বলতো তখন জাস্টিফাইবলি যে আমাদের তো কিছু ইন্সপেকশন করা দরকার, না ইন্সপেকশন করে না দেখে কিভাবে তুলবো। যাই হোক, এখন এটা তো দলিল কিভাবে লেখা হয় তার উপর নির্ভর করে, কিংবা দলিলটা কে কি বুঝলো তার উপর নির্ভর করে, কে কিভাবে ব্যাখ্যা করে। এখন এতবার তো দলিল লেখা যায় না, 2002 সালে অন্তত 10 মিটিং হয় তাদের মধ্যে, কিছু না। ওই যে ওবামা অনেক চেষ্টা, ওবামা কিন্তু প্রচুর চেষ্টা করছে এটি কিছু করার জন্যে, কিছু হয় নাই। বুশও করলো, কিন্তু বুশ অন্যান্য জিনিস ব্যস্ত ছিল, সেই জন্য অতটা তুজি বসা চাপা হয়নি। কিন্তু অন্তত 10-15 আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল লিখিত অন্তত 3। এটা একটা অবসেশন সবারই। হ্যাঁ, এইবার যখন মিসাইল টেকনোলজিতে একটু আগে গেল, তখন এখন একটু এটা একটু সিরিয়াস, যে বিশেষত জাপানের জন্যে। সাউথ কোরিয়া থেকে কিন্তু তারা কনভেনশনাল ওই বোমা টোমা কামান দিয়েই কিন্তু সোল, যেখানে সবাই থাকে একটু বর্ডারে, ধ্বংস করে বলতে পারে। কিন্তু এই যে লাস্ট মিসাইলটা টেকনিক্যালি ক্যালিফোর্নিয়া পর্যন্ত পৌঁছাতে পারে, এগুলো এখন একটা উদ্বেগের কারণ হয়ে গেছে। উদ্বেগের কারণ নর্থ কোরিয়াকে লিবিয়া মডেল মানে হলো যে তোমাদের যা কিছু আছে প্রথম দিনে ধ্বংস করে ফেলবে। দ্যাট ইজ নেভার গোয়িং টু হ্যাপেন, এটা একটা স্টেপ বাই স্টেপ জিনিস হতে হবে। কি বলবেন, বিশেষ করে আমরা একটা জিনিস দেখলাম যে নর্থ কোরিয়ার পক্ষ থেকে বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে, তাদের মানে আমেরিকার বন্দীদেরকে ফেরত পাঠানো, তারা বলছে যে আর পরীক্ষা চালাবে না। আবার দেখলাম যে আমরা বৃহস্পতিবারে আজ মানে ওদের দেশের বৃহস্পতিবারেই তারা বেশ একটা পাহাড়ি এলাকায় একটি পারমাণবিক কেন্দ্র যেখান থেকে পরীক্ষাগার সেটি ধ্বংস করে ফেলেছে, বেশ কিছু সাংবাদিককে নিয়ে গেছে। তো একটু দুই রকমের আচরণ দেখতে পাচ্ছিলাম, কি বলবেন আপনি? না, জিনিসটা আগাচ্ছিল মোটামুটি ঠিক, যেভাবে মানে কথা হচ্ছিল যে পিস ট্রিটি হবে বিটুইন কিম অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আগাচ্ছিল ঠিকই। কিন্তু মাঝখান থেকে এই যে মানে বেশি কথা বলে, অ্যাগ্রেসিভ কথা বলে, অসম্মানজনক কথা বলে বলার কারণে এটা মানে দিস ডিপ্লোম্যাসি ইজ ফেইল্ড, এটা টোটালি এটা ডিপ্লোম্যাটিক কোনো রুলসে এটা মানে কোনো কিছুতে, টু দি আটার সারপ্রাইজ, এটা ইভেন রিপাবলিকান সিনেটাররাও এটা সিনেটে এটা নিয়ে কথা বলছে যে মাইক পেন্স আমাদের ভাইস প্রেসিডেন্ট হিজ তাকে ব্লেম করছে যে ডাফার ডিপ্লোম্যাসি বলে, যে মানে এরকম যে এই সমস্ত জিনিসে স্টক মার্কেটের এফেক্টটা সবসময় দেখতে হয়। এইরকম একটা জিনিস হলে অন্যান্য সময় কিন্তু স্টক মার্কেটটা কোলাপস করতো। আজকে এখানকার লোকজন এখন এত অভ্যস্ত হয়ে গেছে যে স্টক মার্কেট জাস্ট ওয়েন ডাউন 200 পয়েন্ট, সেটা কিছুই না। যে এই যে আমাদের প্রেসিডেন্ট এরকম একটা কিছু করতে পারে না, এটা এখন একটা স্বাভাবিক জিনিস হয়ে গেছে। উনি যতই অস্বাভাবিক যাই করুন না কেন, এখন তাতে স্টক মার্কেটের সাথে ঠিক আছে এফেক্ট করে না। আর একটা ছোট বিরতির পর ফিরে এসে জি আপনার কাছ থেকে শুনবো আরো অনেক কথা। সুপ্রিয় দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। কাজী ভাই, আমি যেটি বিরতিতে যাওয়ার আগে বাউল ভাইকে প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে যে আমরা তো আবার দেখলাম ভেতরে ভেতরে নানা কাজ করছে নর্থ কোরিয়ায়, যে এতগুলো সাংবাদিককে নিয়ে দেখাচ্ছে, যদিও তারা কেউ পরমাণু বিশেষজ্ঞ না, তারা বুঝবে কী করে যে কী ধ্বংস করলো? না, এটা তো টেস্ট সাইট যেটা, হ্যাঁ, এটা তো পরমাণু বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই, কারণ এটা আমরা বারবার বলি এটা একটা আন্ডারগ্রাউন্ড একটা বিরাট ঘর,
যেটা দেয়ার গুলিতে অনেকগুলি সেন্সর থাকে যেটা প্রেশার টেস্ট করে, তো আর রেডিও অ্যাক্টিভ টেস্ট করে, এটা একটা খুব হাইটেক হওয়া লাগে না, না এটা তো 1945 থেকে হচ্ছে, 55 আর 20 মানে 75 বছরের পুরনো একই টেকনোলজি, এটা খুব একটা কিছু না, একজন লোককে নিয়ে যাওয়া দেখানো এটারও তো একটা সিম্বলিক ভ্যালু আছে যে আমরা দেখালাম, তো সেটাই ওরা একদিকে এটা করছিল আবার খুব হুমকি ধামকি দিচ্ছিল, না হুমকি ধামকি না ওরা রিয়্যাক্ট করছিল, ওরা তো এখনো আজকেও তো বললো ঘণ্টাখানেক আগে যে আমরা এই মিটিং এখনো করতে চাই, হ্যাঁ যদি ট্রাম্প স্টাইলে হয় তার মানে তুমি মাইক পেন্স আর বোল্টনকে আনবে না, আমি তোমাদের সাথে ডিরেক্টলি করবো, কিন্তু এটার একটা ভ্যালু আছে, কিন্তু এই দেশে টিভি সাথে সাথে বললো যে এটাতে কিছু যায় আসে না কারণ এত পাহাড়ি জায়গা, আরও টেস্ট সাইট থাকতে পারে, আরও টেস্ট সাইট থাকতে পারে, কিন্তু একটা তো দেখালো, এটা তো এটা তো একটা ভ্যালু থাকা উচিত, এবং এটা একটা ইন্টেন্ট যে আমরা গুড ইন্টেন্ট এটা নিশ্চয়ই ভ্যালু আছে, যে ওরা চাই করে সবই চিটিং এটা তো হতে পারে না, কিন্তু আরেকটি বিষয় যে এই যে দ্বিতীয় দফা চায়না থেকে ফিরেই আমরা দেখলাম যে নর্থ কোরিয়ার নেতা একটা অন্যরকম কথা বলছে, চায়নার ইন্ধন আছে কেউ কেউ দেখছে, এটাও আজকের এখানকার কেবল টিভি একটা কিছু পেয়েছে যে এটার একটা কিছু থাকতে পারে, কিমের সাথে চায়নার নর্থ কোরিয়ার সাথে চায়নার লেনদেন প্রতিদিন হয়, উনি গেছেন নিশ্চয়ই এটার কারণ আছে, কারণ অনেকগুলি জিনিস হয়তো মোটেই বিশ্বাস করতে চান না যে এগুলি ইন্টারসেপ্ট হবে না কিংবা, এবং সামনে সামনে দেখা করার একটা ভ্যালু আছে, চায়না নর্থ কোরিয়াকে বাঁচানোর জন্য অনেক চাইনিজ 53 মারা গেছে, অনেক তারা এইটাকে এত সহজে ছাড়বে না, হ্যাঁ তাদের বানানো, এবং চায়নার ওইখানে অনেক এখন যে ট্রেড ডেভেলপমেন্ট জোন ইত্যাদিতে ইনভেস্ট করছে ইত্যাদি ইত্যাদি, একটা জিনিস ছিল যে চায়নার সাথে যে ট্রেড ডিলটা আমেরিকার, এটা একটা সাংঘাতিক লেভারেজ আমেরিকার আছে যে চায়নাকে আমি যা বলি চায়নার এই মুহূর্তে সেটা করতেই হবে, এইটাও কিন্তু গত কয়েকদিনে দেখা গেল এটা ঠিক না, কারণ এই যে ট্রেড ডেফিসিটটা হিসাব হয় যে বানানো প্রোডাক্টটা বিক্রি হলো, ফুল বানানো প্রোডাক্টটা, মনে করেন একটা ফোন এখানে আসলো চায়না থেকে 100 টাকায় বিক্রি হলো, তা আমরা ধরি 100 টাকা চায়না থেকে আমদানি হলো, চায়না থেকে যত কিছুই আমেরিকায় ইম্পোর্ট হয় $1.55 কম্পোনেন্ট কিন্তু আমেরিকার বানানো, সুতরাং এত সহজে যে কিছু একটা করবে এগুলির মধ্যে ট্যাক্স দিলে পরে আপস্ট্রিম ডাউনস্ট্রিম দু জায়গাতেই আমেরিকার লোকজনের ক্ষতি হবে, সুতরাং এইটি এখন তারা বুঝে গেছে, সুতরাং ওই লেভারেজটাও অত নাই, এখন কি করবে আমি জানি না, কিন্তু পরিণতি কি তাহলে, না পরিণতিটা এরকম ভাবেই থাকবে, হুমকি ধামকির মধ্যেই চলতে থাকবে আলটিমেটলি, অ্যান্ড মিটিং হবে, এটা আমি অ্যাম অপটিমিস্ট যে একটা সময়ে গিয়ে মিটিং হবে আর কি, আমরা সবাই হুমকি দামকি যাই করি না কেন প্রত্যেকে নিজেকে ভালোবাসি, নিজের দেশকে ভালোবাসি, যে আমার দেশটা ভালো থাকে, আক্রমণের শিকার না হোক, ওরা আমাদের আক্রমণ, একটা মধ্যপন্থী আর একটা যেটা ছিল 70 বছর ধরে যেটা চলে আসছে যে অস্থিরতার মধ্যে, এরকম আর কতদিন যাবে কাজী ভাই? দেখো সবচেয়ে দুঃখের লোক, সবচেয়ে দুঃখী এর মধ্যে হলো সাউথ কোরিয়া, বেচারাদের একটা খুব আশা ছিল কিন্তু যে এবার ঠিক হবে, এবং টেনশনের মধ্যে থাকে জাপান টু, আর মারা গেলে প্রথম তো মারা যাবে সাউথ কোরিয়ানরা, এবং একটা কিছু এখনো সাউথ কোরিয়াতে রিইউনিফিকেশন মন্ত্রী আছে, এখনো কিন্তু তাদের আশা আছে একদিন না একদিন মিল হবে, আর মিল হয়ে কি হবে, দুই দেশ এক দেশ হয়ে যাবে, রিইউনিফিকেশন মানে তো তাই, দুই দেশ এক দেশ, শোনো সবার আশা থাকে, হ্যাঁ তারা তো দুইজনই কোরিয়ান, এখন এইটা তো তখন মানে 50 বছর আগের ব্যাপার না যে
ফ্যামিলির অর্ধেক লোক ওইখানে, অর্ধেক লোক এইখানে, রিউনিফিকেশন। এখন এরা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এদের অতটা টান নাই এবং এরা অ্যাকসেপ্ট করে নিয়ে গেছে যে দুটো আলাদা। কিন্তু যেহেতু তারা কোরিয়ান, অন্তত রিউনিফিকেশন না হোক, আরও যদি ভালো একটা সম্পর্ক হয়, হ্যাঁ এইটা একটা জিনিস। আর নর্থ কোরিয়া যেহেতু এত আনডেভেলপড, এই যে রাত্রেবেলার একটা ছবি দেখলে আকাশের, নর্থ কোরিয়া সম্পূর্ণ কালো আর সাউথ কোরিয়া আলো জ্বলজ্বল করছে। সাউথ কোরিয়ানরা ওইখানে ইনভেস্ট করতে পারে, নিজেদের লোকদের ই করতে পারে, অনেক কিছু হওয়া সম্ভব আর কি। ইকোনমিক অলরেডি ব্লুমড আপ, হ্যাঁ অনেক কিছু হতে পারে। কিন্তু এই বেচারা এই যে রাত্রেবেলা 11:30 সময় গতকাল মিটিং করলো ট্রাম্পের এই চিঠির পরে, তখন তো রাত ছিল, রাত্রে 11:30 তাদের মিটিং হয় সিকিউরিটি, তাদের সিকিউরিটি কাউন্সিলের। আর তারপরে তারা স্টেটমেন্টে বললো যে আমরা এখনো বোঝার চেষ্টা করছি কি হচ্ছে। তো এখন সেক্ষেত্রে মানে আপনার বিবেচনা কি? সবাইকে অনেক বেশি সেন্সিটিভ হতে হবে প্রথমত, নর্থ কোরিয়ান ডিপ্লোম্যাট যিনি ডিফেক্ট করেছিলেন সাউথ কোরিয়াতে, উনি একটা বই লিখলেন নর্থ কোরিয়া সম্পর্কে, বিরাট বই। কতদিন এর মধ্যে লিখে ফেলছেন? তা জানি না কতদিন লাগলো তাকে লিখতে, কিন্তু পাবলিশ হয়েছিল একই দিন, মানে সপ্তাহখানে হলো। তার মধ্যে নর্থ কিম সম্বন্ধে তো অবশ্যই অনেক ক্রিটিক্যাল কথাবার্তা আছে, কিন্তু তার মধ্যে একটা হিন্ট দেওয়া ছিল যে নর্থ কোরিয়াতে একটা কু হতে পারে, হ্যাঁ, এবং কিম অ্যাসাসিনেটেড হতে পারে। এই যে একটা সাধারণ জিনিস, একটা সাধারণ বই, এই সময়টা এত সেন্সিটিভ যে ওই ওই বইটাও তাকে ভয় পাওয়া গেছে। হ্যাঁ, সাউথ কোরিয়ার ডিপ্লোম্যাট লিখে, নর্থ কোরিয়ার ডিপ্লোম্যাট যিনি ডিফেক্ট করে, হ্যাঁ উনি সাউথ কোরিয়াতে চলে আসেন, একজন বড় ডিপ্লোম্যাট ছিলেন। তো এই সমস্ত জিনিস দেখে, কারণ এরা এরা ক্ষমতার জোরে ক্ষমতায় থাকে, হ্যাঁ এরা এই সমস্ত জিনিসের একটা লোক যারা যখন প্যারানয়েড হয়, সে অল্প উস্কানিতেই আগে পুরনো আমলে যেটা হতো না, স্টেট ডিপার্টমেন্ট আরেকজনের সাথে আলাপ করতো চুপচাপ, একটা এজেন্ডা হতো মিটিং এ কি ডিসকাস হবে, কি কি অ্যাচিভেবল, কি কি অ্যাচিভ করা যাবে, তারপরে হেড অফ স্টেটটা মিট করতো। হেড অফ স্টেটটা তত কিছু নেগোশিয়েট করতো না, এগুলি সব আগে নেগোশিয়েট করাই থাকতো। এটা ভালো পদ্ধতি, এটা সবসময় ছিল, এটা ভালো, রাইট, সবসময় ছিল। এখন যে আমরা যে হেড অফ স্টেটটা ডিটেলগুলি নেগোশিয়েট করছে আর তার নিচে নেগোশিয়েটই বা কোথায় করছে, সে তো উপরে সব কথা মনে হয় না, তাও উস্কানিমূলক কথা বলে আয় না দেখি, দেখাই দেবো না, দাঁড়া যে আমার কথা না শুনলে তোর অবস্থা দেখিস কি হয়, অমুকের মতো ওর অবস্থা কি করছিলাম মনে আছে, ওর অবস্থা করবো। এইটা এইটা তো ঢাকায় মানে ওল্ড টাউনের ওই যে একটা ব্যাপার আর কি, আমাদের বন্ধু ছিল যে আমাদের এদিকে এরকম এক ছেলে ছিল, সে বলতো যে মায়ের খাইতেছে বলে আমাদের পাড়ায় এসে দেখায় না, আরেকটা দে না তারপরে দেখি, ব্যাপারটা এগুলো এগুলো দিস আর নট ডিপ্লোম্যাটিক নর্ম আর কি, কোনো ডিপ্লোম্যাটিক নর্মে পড়ে না জিনিসগুলো, দেখি না কি করে ভানুর ওই কৌতুকের মতো। কালকের রিয়াকশনটা, ট্রাম্পের কালকের রিয়াকশনটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ সাউথ নর্থ কোরিয়ান তো আজকে রাতে বললো, আমাদের রাতে, ট্রাম্প তো ও খুব কম সময়ের মধ্যে রাতে টুইট করে, কিন্তু কালকে ভোরের তার টুইটটা কি টুইট করে তুই আমাদের দৃষ্টি রাখতে হবে সে দেখি, হ্যাঁ এবং দুঃখজনকভাবে দিস ইজ দ্য নিউ রিয়ালিটি। এবং তারপরে সকাল 10:00 সময় ফক্স টিভিতে উনি কি বলেন যে আর এক জিনিস যে কি বলবে, এখন নর্থ কোরিয়াতে একটা খুব ভালো রিকনসিলিয়েটরি জিনিস বললো, উনার একটু ফুলা টুলা যে আমরা ট্রাম্প স্টাইল জিনিস চাই, আমরা এখন ওপেন এনি টাইম ইত্যাদি ইত্যাদি। আর প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু বলেছেন যে তারা যদি চায় আমি ওয়েট করছি,
এখানে একটা যে ফেয়ার পসিবিলিটি যেটা আছে, বিকজ ওবামাকে তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট মানে দুই চোখে দেখতে পারেন না। এখন ওবামা নোবেল প্রাইজ উইন করেছে, উনিও একটা নোবেল প্রাইজ উইন ওনাকে করতে হবে, ওই জিনিসটা সাইকোলজিক্যালি ভিতরে কাজ করতেছে। এবং নর্থ কোরিয়া দে নো দ্যাট যে এটা উনি চাচ্ছেন, যে কারণে উনি ওনার স্বভাবসুলভভাবে যেরকম বুলি উনি ধমক টমক দিয়ে উল্টাপাল্টা করে চলে আসার কথা, কিন্তু কিন্তু ওটা করছেন না, বিকজ ভিতরে একটা সরি ভিতরে একটা ক্ষীণ আশা আছে। হয়তো উনাকে গতকাল কেউ বলেছে যে স্যার এই বছরের নমিনেশন টাইম ইজ ওভার এন্ড পিপল হ্যাভ অলরেডি বিন নমিনেটেড, একটু লেট হয়ে গেছেন এই বছরের জন্য। আচ্ছা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, ঠিক আছে ভাই, ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্নের উত্তর দিবেন, আমার খুব কৌতূহল, সৌদি যুবরাজ কোথায়? সৌদি যুবরাজ উনি হয় প্যারিসের কোন গ্যালারি থেকে হাফ এ বিলিয়ন ডলারের কোন পেন্টিং কিনছেন, কিংবা ফ্রান্সের থেকে হয়তো হাফ এ বিলিয়ন ডলারের আর একটা ইয়াট অনেকদিন ধরে দেখা দেয় না, গত দুই দিন ধরে দুটো ছবি প্রকাশ করা, ছবি দেখতে হবে না, ওই যুবরাজের যদি উনি মারা যান না তেলের দাম $100 ব্যারেল হবে, আপনাকে অন্য কিছু দেখতে হবে না, জাস্ট জাস্ট তেলের দাম তারপরে থেকে উনার আর কোন পাত্তা নেই, তার আগে থেকে নেই, কিন্তু কিছু না কিছু তো বলতেই হবে। এবং এবার এই যে ট্রাম্প টাওয়ারের আর একটা মিটিং, কি দুইজন এমিরেটসের প্রিন্স আর একজন ইসরায়েলি মিডিয়া স্পেশালিস্ট, তিনজন এসে ট্রাম্প টাওয়ারে ইলেকশনের আগে একই রকম রাশিয়ানদের মতো গোপনে মিটিং করলো, যেটা তথ্য এখন ফাঁস হয়ে গেছে ট্রাম্পকে সাহায্য করার জন্য। এই এরাই কিন্তু আবার মধ্যে মধ্যে যখন আমরা এগুলি জানি না তখন কিন্তু মধ্যে মধ্যে উঠে আবার একটা স্লোগান দেবে যে আমরা সবাই প্যালেস্টিনিয়ানের আমরা ভাই ভাই। একটা লোকের যদি $1 বিলিয়ন থাকে আর একজন যদি খেতে না পায়, এই দুজন কোনোদিনও ভাই ভাই হতে পারে না, ইট ইজ জাস্ট নট পসিবল। খুব সম্ভব ইরানের স্যাংশন ইজ রেসপন্সিবল ফর দ্যাট, কারণ বেড়েছে কিন্তু অত বাড়ে নাই, মানে $71-72 ইনার কিছু হলে এটা $100 এটার, তো সেই জন্য আমার মনে হয় না যে কিন্তু এতদিন তার দেখা নাই, এবার আসলো দুটো দুটো ছবিতে যে সৌদি যুবরাজের বিষয়টি না, আমরা তখন যে প্রাসাদের আশপাশে গোলাগুলি এপ্রিলের দিকে, এবং তখন তখন কর্তৃপক্ষ জানিয়েছিল যে একটা ড্রোন আকাশ উড়েছিল, ওটাকে গুলি করে নামানো হয়েছে, তো অনেকগুলো ইউটিউবে কিন্তু ছড়িয়ে গেছিল সেই অনেকক্ষণ সেই গুলির শব্দ, এবং এইটাকে উদ্ধৃত করে বলার চেষ্টা করা হয়েছে যে প্রাসাদে কিছু একটা হয়েছে, কু হয়েছে, এবং বাদশাকে সরিয়ে নেওয়া হয়েছে আমেরিকার সেন ক্যাম্পে, আর যুবরাজ না, এগুলো সব শোনা কথা, এগুলো বিভিন্ন জায়গায় পড়ে, তার তো নিশ্চয়ই শত্রু আছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, কারণ উনি অনেক মাল্টি বিলিয়নের কাছ থেকে বিলিয়ন করে চাঁদা নিয়েছেন এরকম, তো এটা আছে। তারপরে উনি ইয়াং, আর আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস হলো যে ওইখানে যদি বিরাট কিছু হয় তাহলে ওইখান
তাকে কোনো লাভ নেই, শুধু তেলের দাম দেখলে আপনি বুঝতে পারবেন। আর তাছাড়া কিছু না কিছু বাইরে আসতোই আজকে এরকম গণমাধ্যমের যুগে। তারপরও আমরা দর্শকদেরকে আজকে বলতে চাই, কাজী ভাই আপনি আমাদেরকে একদিন এক সময় দেবেন, সৌদি ফ্যামিলির স্ট্রাকচারটা কি, কিভাবে রাজতন্ত্রটা চলে, কিভাবে ওদের বাদশাহ নির্বাচিত হয়, এবং এই মুহূর্তে আসলে সৌদি যুবরাজ কোথায়, এবং সে কিভাবে বাদশাহ হতে পারে, আদৌ হবে কিনা। তিনি যদিও একটি টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন কেবল মৃত্যুই পারে তাকে ক্ষমতা থেকে দূরে রাখতে, এটি আমেরিকার একটা টেলিভিশন চ্যানেলকে তিনি একটি ইন্টারভিউতে বলেছেন। না, তাকে তো বলেই হয়েছে মিস্টার এভরিথিং। ওকে, এবং যদিও তিনি অনেক সংস্কার করছেন তার দেশে, অনেক এই ইস্যুগুলো নিয়ে আমরা একদিন আলাপ করব। মডার্নাইজেশন, সংস্কার, এটা আমরা আপনার কাছ থেকে পড়েছি। মেয়ে তো এখনো গাড়ি চালাতে পারে না। তোমাদের দেশে তো গাড়ি চালাতে পারে না, এখন এদের আমি বুঝতে পারিনি যে অন্তত 10টা মুসলমান দেশে মহিলা হেড অফ স্টেট ছিল, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড, যার টোটাল পপুলেশন আমেরিকার পপুলেশনের ডাবল হচ্ছে বেশি। আমরা এই আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ কাজী শাহিদ হাসান এবং মোহাম্মদ আলী বাবুল, আপনাদের দুজনকে আমাদের সময় দেবার জন্য। আশা করছি দর্শক আপনারা এই আলোচনাটি উপভোগ করেছেন। যদিও আমরা আপনাদের কাছ থেকে তেমন ফোন পাইনি, আমরা কিছু প্রতিক্রিয়া ফেসবুকে দেখেছি, তবে এটুকু বুঝতে পেরেছি যে আপনারা সবাই এই আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে দেখেছেন, এবং একই সাথে আমরা ভবিষ্যতে আবার নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকুন, দেখা হবে।